জান্নাতে গেলে আপনি হয়ে যাবেন ষাট হাত লম্বা কয় হাত লম্বা বাঙালিরা বিদেশের খবর পাইলে খুব উৎসাহ বোধ করে একটু বিদেশ যান একটু সুন্দর টুন্দর হোম শরীরও একটু মোটাঘাটা হইব লম্বা হবো আমেরিকে গেলে চেহারা পাল্টে যায় সৌদি আরব গেলে পাল্টে যায় ঠিক না তো সাড়ে তিন হাত বাঙালি কি দশ হাত লম্বা হয়ে যায় আমেরিকে গেলে হয় না কিন্তু আল্লাহ যে জান্নাতের কথা বলেছেন আল্লাহু আকবার সেই জান্নাতে গেলে আপনি হবেন 60 হাত লম্বা কয় হাত লম্বা ফি সাবাতে আজরুইন সাত হাত মোটা উরতিয় কউত মিয়াতিন দুনিয়াবি তরুণের পাওয়ার দেওয়া হবে তাকে এখন তো 20 22 বছর বয়সেwidetilde এর না একটু শক্তি শরীরে আসে এইটার উৎপাতে তো গ্রামে কেউ থাকতে পারে না কারে মারে কারে ধরে কারে ঘুষা কারে কি করে না করে ঠিক না এই লোকটা যদি একশো মোহাম্মদ আলী ক্লের ক্ষমতা পায় একশো মাইক টাইসন ক্ষমতা পায় কি উৎপাতটা করব কোন কি খাওনটা খাইব আল্লাহ আকবর আর সেখানে তো জান্নাতে তো কোনো টয়লেট নাই বাথরুম দরকার নাই খাইলে পরে একটা ঢেঁকুর আসবে সব শেষ সহান আল্লাহ লায়ামুত না ফিয়াওয়ালা কমন সেখানে মৃত্যু নাই সেখানে রোগ নাই ওলায়াবুল পেশাব নাই ওলায় তা গৌমতন কোনো টয়লেটের কোনো ব্যাপার সেপার নাই লায়াবলা ফিয়া বহং কাপড় শুপড় কখনও পুরনো হবে না একটা কাপড়ে কুটি কোটি কোটি বছর চলে যাবে কিচ্ছু হবে না রঙও ডিচ হবে না ডিস খেলার জিনিসটাই নাই কখনো শেষ হবে না তেত্রিশ বছর বয়স আজীবন তেত্রিশ বছর বাবা আদমও তেত্রিশ মুহাম্মদ সাল্লাল্লাহু সল্মও তেত্রিশ এলাকার গ্রামের বড় বড় হুজুর সব তেত্রিশ কারো দাঁড়িয়ে নাই সবার মোষ বাবা দাদা নানা দাদা সবাই বসছে একসাথে বয়স এক কেমন লাগবো কি মজা বাফের যে বয়স বাপের চৌদ্দ গোষ্ঠীর হ্যাঁ দুনিয়াতে দাঁড়িয়াল্লা দিয়েছে চরিত্র ঠিক করার জন্য বুঝেন না দাঁড়িয়েলা মানুষ সিনেমায় ঢুকলে বিপদ মানুষ দেখো দেখো আমরা না হয় খারাপ বয়সী হয়েছি এই মুরব্বী কেন এই খারাপ কাজে আসবে দাঁড়িয়ে হলো একটা পুলিশ দাঁড়িয়ে হলো একটা ভালো পুলিশ এটা আপনাকে মন্দ কাজ থেকে বিরত রাখবে কিন্তু জান্নাতে দাড়ি নাই জরুদ মরুদুন কাহেলা শরীরে পশম টসম অবাঞ্ছিত কোন লোম পশম নাই দাঁড়িয়ে নাই সব তরুণ তরুণ বয়সের তেত্রিশ বছর বয়স তাহলে চোখগুলো সুরমা লাগানো সুরমা মাখা চোখের মতো পূর্ণিমার চাঁদের মতো চেহারা উজুমকাল কমারিল পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল চেহারা যে সবচেয়ে কম সম্পদের মালিক সে হবে দশ পৃথিবীর মালিক এটা হলো কমেরটা সবচেয়ে গরিব জান্নাতের কেউ গরিব নেই একেবারে ছোট জান্নাতি কয় পৃথিবীর মালিক এবার বড় মেয়াদের অবস্থা কি হবে আল্লাহ আকবার এরকম জান্নাত দরকার আছে না সিনেমা চাইতে যাও নাটকের জন্য বসে থাকো আল্লাহ হয়তো আকাশ থেকে বলে না কি দেখো সেগুলি আমি তো বললাই যা রাখছি আল্লাহ আকবর সেগুলি যদি খালি হাদিসে যে এক নখ পরিমাণ রূপ আকাশের কোন এক কোনা দিয়ে তারা দেখায় সূর্যের আলো নিষ্ফ্রব হয়ে তাদের রূপে গোটা ফিদিবি উজালা হয়ে যাবে ওরা যদি এসে কোথাও গান ধরত ড্যান্স করতে করতে তোমরা মারা পড়তো কথা বলছেন কোন একটা হুরি যদি বাংলাদেশের কোনো এক জেলায় আসতো আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প ভাই আমার প্রেসিডেন্ট লাগতো না এইটাতে চাই আমি দুনিয়ার রাজা সব রাজত্ব বাচ্চাই বাদ দিয়ে পিছনে ছুটতো কিসে দেখো সেগুলি নাটকে নাচে গায় তোমার ঘরের ঘরের স্ত্রীটা যা ওগুলি ওগুলি চেয়ে আরো খারাপ